আমরা কোন সমাজে বাস করছি, এখনো বিয়ের জন্য পণ্যের চাহিদা এও কি মেনে নেওয়া উচিত? বর বিয়ে করতে এসেছে এবং বিয়ে করতে এসে বিয়ের মণ্ডপে সে শ্বশুর মশাইকে বলছে যে বিয়ে তখনই করব যখন আপনি আমাকে বাইক দেবেন, টাকা দেবেন, না হলে সে নাকি বিয়েই করবে না। এইরকম একটা পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে। বিয়ের মণ্ডপে বসে বরের এই আকাশ কুসুম দাবি শুনে রীতিমতন রেগে বোম কোনের বাড়ির লোকজন। এরপর বর বিয়ে ভেঙে দিয়েছে, সে বিয়ে করবে না কারণ তার পণ চাই। এরপর কোনের তরফে কি করা হলো, না পুলিশের কাছে গিয়ে কমপ্লেন করা হলো। আপনাদের বলে রাখি যে এই ঘটনাটা কিন্তু ঘটেছে যোগীর উত্তরপ্রদেশে, কানপুরের ঘটনা। কানপুরের বাসিন্দা মতিলাল গত 18 জুন তার মেয়ে রমার সঙ্গে বাদল নামে এক যুবকের বিয়ে ঠিক হয়। বিয়ের দিন ধুমধাম করে সবকিছু করা হয়, সেখানে বাদল আসে। এতদূর পর্যন্ত সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু বিয়ের পিঁড়িতে বসতেই সবটা পাল্টে যায়। পাত্র সেই সময় দাবি করে যে তাকে টাকা দিতে হবে, তাকে বাইক দিতে হবে, আবার যে সে বাইক নয় বুলেট বাইক দিতে হবে, সঙ্গে দিতে হবে 1 লক্ষ টাকা, মানে যৌতুক। আর সেই বাইক এবং টাকা সেই মুহূর্তেই তার লাগবে, তবে ওই যুবক বিয়ে করবে। মানে বেশি সময় দিতে পারছে না, পাত্রের সেই দাবি সেই মুহূর্তে মেটানো সম্ভব নয়, আর তাই সেই দাবি মেটাতে পারেনি কোনের পরিবার। এরপর ওই যুবক বিয়েই ভেঙে দেন। সঙ্গে সঙ্গে কোনের বাবা থানায় দ্বারস্থ হন, পাত্র এবং তার পরিবারের 49 জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়। কোনের বাবা বলেন যে চলতি মাসেই বাইক কিনেছেন যুবক, তা সত্ত্বেও বিয়ের সময় শ্বশুরমশাইয়ের থেকেই কিন্তু তার বুলেটটা দরকার। দাবি মেটাতে পারেননি বলেই মেয়ের সঙ্গে সম্পর্ক সে ভেঙে দিয়েছে, বিয়ে ভেঙে দিয়েছে। অভিযোগ দায়ের হতেই পুলিশ কিন্তু রীতিমতন তদন্ত শুরু করেছে। ওই যুবকের বিরুদ্ধে ছি ছি পড়ে গিয়েছে এলাকায়। আমরা তো স্বাধীন ভারতে বাস করছি, যেখানে আমরা বলছি ছেলে মেয়ে সকলে একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলছে, সেখানে এই পণ। যদিও প্রচুর মানুষ কিন্তু এই বিষয়টাকে নিয়ে প্রতিবাদ করেছে, তাদের দাবি যে এখনো কিভাবে মানুষ পণ চাইতে পারে সেই নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। ওই যুবকের কাণ্ডটা একবার ভাবুন, সে কিন্তু বাইক কিনেছে, তার কাছে বাইক নেই এমনটা নয়, কিন্তু বিয়ের পরে বিয়ের মুহূর্তেই তার মনে হয়েছে তার 1 লক্ষ টাকা চাই এবং তার বুলেট বাইক চাই, যে সে বাইকে তার কাজ চলবে না। আর এই ঘটনা সামনে আসার পরেই কিন্তু রীতিমতন এলাকা জুড়ে ছি ছি পড়ে গিয়েছে। খুব স্বাভাবিক, কারণ এই ধরনের ঘটনা তো কখনো মেনে নেওয়া যায় না। একজন বাবা বা একটা পরিবার যখন মেয়ের বিয়ে দেওয়ার চেষ্টা করে, সেখানে কত রকমের কত খরচ থাকে একবার ভাবুন তো। যার যতটা সাধ্য সে তো ততটাই চেষ্টা করবে, সেই সাধ্য মতোই কিন্তু চেষ্টা করা হয়, কিন্তু তাতে কি, সেই সময় তো ছেলেটার প্রয়োজন বুলেট বাইক এবং টাকা। আমরা এই রকম প্রচুর ঘটনা দেখেছি যে পণ দরকার, বিয়েও হয়ে গিয়েছে, তারপরে মেয়ের উপরে চলে অকথ্য অত্যাচার, অকথ্য নির্যাতন, আর সমাজ কি বলবে সেই ভয়ে বেচারা মুখ ফুটে কিছু বলতে পারে না। আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট করে আমাদের জানান, আর সমস্ত খবরের আপডেটের জন্য চোখ রাখুন আজ তক বাংলায়।